পর্তুগালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ সে দেশে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাজধানী লিসবনে প্যালাসিও দা বেলেমে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দা সোজার কাছে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। পরে পর্তুগিজ রাষ্ট্রপতি ও বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্তুগালের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার করার উপর আলোকপাত করেন।